ভূগোলিকার সকল সদস্যদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো এখনো পর্যন্ত যারা এই আমাদের ভূগোলিকার সদস্য হয়ে উঠতে পারেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো এবং আমাদের এই ভূগোলিকার সদস্য হয়ে যাও এখানে আমরা জিওগ্রাফির সাবজেক্ট সম্পর্কে ছোট বড় তথ্য সেগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যাল সহকারে ক্লাসের মাধ্যমে প্রেস করা হয়ে থাকে তাই সেই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো আজ আমরা শুরু এল এলনিলো ও লা নিনা কীভাবে মৌসুমি জলবায়ুর মাধ্যমে ভারতে প্রভাব বিস্তার করে থাকে তাদের পার্থক্য নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক ও লালিনার মধ্যে পার্থক্য এর আগে একটা ক্লাসে আমি বলেছি পার্থক্য ঠিক কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় তার লিংক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে দেখে নেবে ঠিক সেই রকমই আজ আমরা এল নিলো ও লালিনার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। যেমন দুদিকে লাইন টেনে নেওয়া হয় অর্থাৎ একদিকে এল নিলো আর লাল নিনা সেই রকমই এবার এই পার্থক্যের ফার্স্ট পয়েন্টে আমরা বলে থাকবো যে এল নীল শব্দের অর্থ কী এবং লা নিনা শব্দের অর্থ কী এল নীল শব্দের অর্থ অর্থাৎ স্পেনিশ শব্দ এল নিল যার অর্থ হল ছোট্ট বালক ছোট্ট বালক হলো এল নিলো শব্দের অর্থ কোন শব্দ অর্থাৎ স্পেনিশ শব্দ এল নিল যার অর্থ হলো ছোট্ট বালক অপরদিকে লা লা নীলা নীলা হলো স্পেনিশ শব্দ যার স্পেনিশ শব্দ লা নীলা যার অর্থ হলো ছোট্ট বালিকা ছোট্ট বালিকা এই এল নীল শব্দের অর্থ হলো ছোট্ট বালক আর লা নীলা শব্দের অর্থ হলো ছোট্ট বালিকা এরা দু দুটোই হলো স্পেনিশ শব্দের অক্ষরিক অর্থ এর পরের পয়েন্টে বলা যেতে পারে অর্থাৎ দু নম্বর পয়েন্টে এল নীল হলো উষ্ণ সমুদ্র স্রোত এল নীল হল উষ্ণ সমুদ্র স্রোত আর লা নীলা হলো শীতল সমুদ্র স্রোত এই এল নীল এবং লা নীলা উভয়েই ডিস লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরের ইকুয়েডন ও পেরু উপকূলেতে লক্ষ্য করা যায় ইকুয়েডার ও পেরু উপকূলেতে এই এল নীল ও নীলা লক্ষ্য করা যায় বোঝা গেল নেক্সট পয়েন্টে বলা যেতে পারে অর্থাৎ তিন নম্বর পয়েন্টে আমরা বলতে পারি তিন নম্বর পয়েন্টে প্রতি দুই থেকে সাত বছর ছাড়া ছাড়া প্রতি দুই থেকে সাত বছর ছাড়া ছাড়া এল নীল আবির্ভাব ঘটে দুই থেকে সাত বছর ছাড়া ছাড়া এল নিল প্রাদুর্ভাব ঘটে বা লক্ষ্য করা যায় আর লালীলা এ ঠিক পরেও আসতে পারে অর্থাৎ এল নিলোর পরেও আসতে পারে অনুসরণ করতেও পারে নাও করতে পারে কোনো কোনো বছর এল নিলকে অনুসরণ নাও করতে করলো আবার কোনো বছরে করলো না তাই অনুসরণ নাও হতে পারে কার অনুসরণ অনুসরণ নাও অনুসরণ নাও হতে পারে আবার হতেও পারে কোন কোন বছরে অর্থাৎ এল নিলোকে অনুসরণ করলো তাই পরে বারে এলো আবার কোনো কোনো বছরে অনুসরণ করলো না কাকে অনুসরণ করবে এল নিলোকে অনুসরণ করবে যেহেতু আমরা জানি যে দুই থেকে সাত বছর ছাড়া ছাড়া আমাদের এল নিলো আসে ঠিক তারপরেই লালীলা আসতে পারে বোঝা গেল এই চার নম্বর এর পরে আসছে চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে এল নিলো এল নীলোর প্রভাবে এই এল নিলোর প্রভাবে কি হয় যে উষ্ণ স্রোত তো এই উষ্ণ স্রোত বিষু রেখা থেকে আসার ফলে এই রেখা থেকে আসার পরে তার প্রভাব কী হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবের জন্য এখানে কি কি হচ্ছে কোথাও কোথাও কানাডাতে কানাডায় তুষার ঝড় হয় চার নম্বর পয়েন্টে বলা যায় যে এই এল প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য কি হচ্ছে কানাডায় তুষার ঝড় হচ্ছে কানাডায় তুষার ঝড় হয় কানাডায় তুষার ঝড় ঝড় হয় কানাডায় তুষার ঝড় হয় ইন্দোনেশিয়ায় দাবানল হয় এই সমস্ত কিন্তু এল নিল অর্থাৎ উষ্ণ সমুদ্র স্রোতের জন্য এই এল নীলোর জন্যই কিন্তু দাবানাল হয় ইন্দোনেশিয়ায় কানাডায় তুষার ঝড় হয় বোঝা গেল এই গেল তুষার ঝড় ও দাবানাল হয়ে থাকে ইন্দোনেশিয়া ও কানাডায় এল নীলর প্রভাবের জন্য দক্ষিণ এল নীলর প্রভাবের জন্য দক্ষিণ পৌসুম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী যে নীলা আসছে অর্থাৎ নীলা হয় ভারত এবং এই লানিনার প্রভাবের জন্য ভারত ও চীনের ভয়াবহ ও দীর্ঘস্থায়ী বন্যা দেখা দেয় এই লালিনার প্রভাবের জন্য চীন ও ভারতে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বন্যা দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বন্যা ও বন্যা দেখা দেয় দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল এই লা নীলার জন্য ভারত ও চীনের মধ্যে তাছাড়া বাংলাদেশও রয়েছে বাংলাদেশ ভারত ও চীনের মধ্যে এই লা নীলার প্রভাবের জন্য প্রচুর পরিমাণে বন্যা দেখা দিয়েছিল এই হলো লা নীলার প্রভাব এরপরে আসছে যে এই এল এই এল নিল এল নিল উনিশশো সাতানব্বই থেকে এল নিল উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই সালে যখন প্রবাহিত হয় এই উষ্ণ স্রোতের ফলে যে প্রবল ভয়াবহ রূপ নিয়ে প্রভাব ফেলেছিল এই এল নিল উনিশশো সাতাশি সাতানব্বই থেকে আটানব্বই সালটা ছিল খুবই ভয়াবহ যার সব থেকে বেশি প্রভাব ফেলেছিল এই উনিশশো থেকে উনিশশো সালে তো এই ছিল আমাদের এল নিল ও লা নিয়ে তাদের পার্থক্য নিয়ে আলোচনা তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই ক্লাসটা তাছাড়া পরে ক্লাসে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমরা পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পেয়ে যাও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে